ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী রবিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এটি বিএনপির নবম দফার অবরোধ কর্মসূচি। বৃহস্পতিবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিনজন মন্ত্রী, মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সহ ১২ প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল শুক্রবারের মধ্যে শোকজের জবাব দিতে বলেছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন ইসির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সচিব এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পর্যবেক্ষক পাঠানো না পাঠানো জাতিসংঘের বিষয়, নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্তির পরও শতাধিক পর্যবেক্ষক আসবেন, এ নিয়ে আমরা চিন্তিত নই। তবে ইউরোপীয় ইউনিয়নের চাওয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আওয়ামী লীগের চাও একই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের মতো তারাও সুষ্ঠু নির্বাচন চান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী ও নৌকার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সুষ্ঠু নির্বাচন বলছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে ইইউ। চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশন থেকে চট্টগ্রাম যুগ্ম জেলা জজ আবু সালেম মোহাম্মদ নোমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে তিনি ভুক্তভোগী সাংবাদিকদের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন। আবু সালেম মোহাম্মদ নোমান এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। শান্তর অপরাজিত সেঞ্চুরিতে তৃতীয় দিনটা নিজের করে নিয়েছে বাংলাদেশ। দিন শেষে তিন উইকেট হারিয়ে ২১২ রান তুলেছে তারা। শান্ত অপরাজিত আছেন ১০৪ রান করে। অপর অপরাজিত ব্যাটার মুশফিকের সংগ্রহ ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড এখন ২০৫ রানের, হাতে আছে ৭ উইকেট।